হ্যালো ভিভার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আজকে আপনাদেরকে দেখাবো যে কনসিল ওয়ারিংয়ের ভিতর যে তার ভরা হয় সে তার কীভাবে ভরা হয় সেটি আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালে করে দেখে আপনাদের দেখিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেবো তো এই যে দেখছেন বোর্ডগুলো লাগানো রয়েছে এবং সার্কুলারও লাগানো রয়েছে তো আগে আমরা বাড়িটির ওপরে উঠে যাব আমরা নিচের ফ্লোরে আছি তো আমরা সেকেন্ড ফ্লোরে উঠে যাব উঠে গিয়ে আগে দেখে নেব কোথায় কি বোর্ড লাগানো আছে এবং কীভাবে কী পয়েন্টগুলো করা করা আছে তো আমরা দেখুন উঠে পড়েছি দুতলার ওপরে তো এইখানে দেখছেন এই যে এদিকে বোর্ড লাগানো রয়েছে দেওয়ালে পয়েন্ট ছাড়া রয়েছে এবং ছাদের মধ্যে দেখছেন পয়েন্ট ছাড়া রয়েছে যে দেখছেন দেওয়ালে পয়েন্ট ছাড়া রয়েছে এবং দেওয়ালে বোর্ড লাগানো রয়েছে এই যে বারো মডেলার যাই একটা লাগানো রয়েছে এখানে এবং ছাদের মধ্যেও পয়েন্ট ছাড়া আছে তো আমরা রুমটার ভিতর আগে ঢুকে দেখে নিই এই রুমটা তারটা টোটাল ভরে আপনাদেরকে দেখাবো তো দেখুন এই যে ছাদের মধ্যে পয়েন্ট ছাড়া রয়েছে চার কোণে চারটে লাইটের জন্য পয়েন্ট ছাড়া আছে এবং এই যে দেখছেন একটা মেন বোর্ড এদিকে দেখছেন বেডের বোর্ড এসির জন্য একটা বোর্ড করা রয়েছে এসি সুইচের জন্য এবং ওপরে এই যে এসি সকেটটা এখানটা লাগানো হবে এবং ছাদে দেখছেন চার কোণে চারটে পয়েন্ট ওয়ালে পয়েন্ট তো বোর্ডগুলোকে আগে পরিষ্কার করে নিতে হবে এইভাবে ঠিক ছেনি হাতুড়ি দিয়ে ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর তারপর আমরা পাইপের মধ্যে তার ভরব তো বোর্ডগুলো ঠিক এইভাবে প্রত্যেকটা বোর্ডকে ভালো করে পরিষ্কার করে নিলে দেখতে সুন্দর হবে বা বোর্ডগুলো জং ধরবে না জং ধরে গেলে বোর্ডগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো এইভাবে পরিষ্কার করে দিয়ে যদি রং করে দেওয়া যায় তো আরও ভালো হবে তো আমরা আজকে রঙ করব না রংটা করে দেখাবো না আপনাদেরকে আমরা জাস্ট পরিষ্কার করে তারটা কিভাবে ভরা হয় সেটা আপনাদেরকে দেখাবো তো আমরা বোর্ড পরিষ্কার করে নিয়েছি এই যে দেখছেন পরিষ্কার করা হয়ে গেছে বোর্ড সবগুলি আমরা পরিষ্কার করে নিয়েছি সবটা আপনাদেরকে দেখাইনি ভিডিওটা লম্বা হয়ে যাবে এই যে দেখছেন সব বোর্ড আমরা পরিষ্কার করে নিয়েছি তো তার ভরছি দেখছেন ওই যে একটা পয়েন্ট আছে ওখানে ওই পয়েন্ট থেকে তারটা এই মাঝে যে সার্কুলারটা আছে এখানে নিয়ে চলে এলাম এখান থেকে আবার একটা পাই দেখছেন একটা লোহার তার সরু জিয়াই তার এটাকে আমরা আগে পাইপের মধ্যে ভরে নিচ্ছি নিয়ে এর মধ্যে তারটাকে বেঁধে দিয়ে আমরা টেনে নেব তাহলে সহজ হবে আমাদের তারটা ভরতে এই যে দেখছেন তারটা আমরা ঠিক বাঁকিয়ে নিচ্ছি একটু নিয়ে তারটার মধ্যে আটকে দিচ্ছি দিয়ে একজন টানবে এই যে দেখছেন একজন টানছে আর এখান থেকে একজন ঠেলে দিচ্ছে দিলে সহজেই তারটা চলে যাবে এই যে তারাগুলো যাচ্ছে দেখছেন এখানে মেন লাইন আছে এবং পয়েন্ট আছে টু এ সুইচ যে হয় সেই টু এ সুইচের জন্য পয়েন্ট ছাড়া আছে এবং মেল লাইন আছে এই জন্য এতগুলো তার এখান থেকে যাচ্ছে এটা এখানে নিচে একটা বেডের বোর্ড আছে এই বেডের বোর্ড থেকে ডাইরেক্ট যে মেন বোর্ডটা আছে সেখান পর্যন্তই তারগুলো যাবে তো যেখানে যা পয়েন্ট আছে ছাদে দেখছেন এই যে পয়েন্ট আছে এখানে নিউট্রালটা এবং আর্থিংটাকে আমরা ট্যাপ করে নিচ্ছি নিউটাল এবং আর্থিং জয়েন করে বের করে নিচ্ছি এটা ফ্যানের পয়েন্ট আছে এবং ওয়ালে যেখানে দেখছেন এখানে তারটা ভরে দেওয়া হচ্ছে এখানে একটা পয়েন্ট ছাড়া আছে তো এখানে আগে তারটাকে আমরা নিচে যে বোর্ড আছে বোর্ডের দিকে পাঠিয়ে দিচ্ছি পাঠিয়ে দেওয়ার পর আমরা এখানে নিউটালটাকে জয়েন করে নেব তো আগে আমরা তারটাকে বোর্ডে পাঠিয়ে দিলাম পাঠিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে নিউটালটাকে জয়েন করে পয়েন্টটাকে কমপ্লিট করে নেব এই যে দেখছি নিউটালটাকে আমরা জয়েন করে দিচ্ছি নিউটালটা জয়েন করে দিলি এখানে পয়েন্টটা কমপ্লিট হয়ে যাবে এইভাবে ঠিক প্রত্যেকটা সার্কুলারে যেখানে যা পয়েন্ট হবে সেইভাবে সব পয়েন্টগুলোকে এইভাবে ফেলে নিতে হবে আর্থিংগুলোকে আমরা জয়েন করে নিচ্ছি এবং নিউটালগুলোকে জয়েন করে নিচ্ছি এবং পয়েন্টের যে তারটা সেটা আমরা ডাইরেক্ট বোর্ডে নিয়ে চলে যাব জয়েন করে নিয়ে ভালো করে পিবিসি টেপ লাগিয়ে দিতে হবে এই যে দেখছেন এখানে যে ফ্যানের পয়েন্টটা থেকে আরেকটা যখন সার্কুলার দেখতে পাচ্ছেন কোণে তো এই রুমটার মধ্যে চার কোণে চারটে লাইটের জন্য সারফেস লাইটের জন্য পয়েন্ট করা রয়েছে এবং দুটি ফ্যানের পয়েন্ট আছে এইটা দেখছেন যেখান থেকে তারটা ভরা হচ্ছে এটা হচ্ছে ফ্যানের পয়েন্ট এই ফ্যানের পয়েন্ট থেকে ওই যে একটা পয়েন্ট দেখছেন ওখানে তারটা চলে যাচ্ছে ওখান থেকে যাবে জয়েন্ট বক্সে তো এখান থেকে দেখছেন যে এতগুলো তার এখানে মেন লাইন টুয়ের তার যে দেখলেন ওটা বেডের বোর্ড বোর্ড থেকে যে তারগুলো আসছে সেটা এখান থেকেই ভায়া হয়ে মেন বোর্ডে যাবে তো এইভাবে সব তারগুলোকে আমরা পাইপের মধ্যে ভরে নিচ্ছি একটু টেনে নিতে হচ্ছে ভালো করে কেননা চাপ আছে একটু অনেকগুলো তার হয়ে গেছে তো এখানেও একটা পয়েন্ট আমরা তার দিয়ে এটাকে মেন যে জয়েন্ট বক্স আছে সেই জয়েন্ট বক্সে আমরা এটাকে পাঠিয়ে দিচ্ছি এখান থেকে নিচে যে মেন বোর্ডটা করা হয়েছে সে মেন বোর্ডে সব পয়েন্টগুলো ওখানে নেমে যাবে এবং মেন লাইনটা এই জয়েন্ট বক্সেই রয়ে যাবে মেন লাইনটাকে মেন বোর্ডে নামাবার কোনো প্রয়োজন নেই এখানে যে জয়েন্ট বক্সটা করা হয়েছে জয়েন্ট বক্সেই মেন লাইন আর্থিং নিউটাল এগুলো এখানে রয়ে যাবে পয়েন্টের তারগুলো বোর্ডের মধ্যে ডাইরেক্ট চলে যাবে এবং এই যে পয়েন্টটা দেখছেন এই পয়েন্টের যে নিউটালটা সেই নিউটালটাকে এখানে জয়েন করে দিচ্ছি এবং জয়েন্টটাকে ভালোভাবে করতে হবে করে দিয়ে ওখানে পিবিসি টেপটা ভালো করে লাগিয়ে দিতে হবে নিউটালটাকে আমরা জয়েন করছি ওটা কালো তার দিয়ে এবং পয়েন্টে যেটা আছে ওটা লাল তার কালো এবং লাল তার দিয়ে আমরা পয়েন্টগুলো করছি যাতে খুব সহজে বুঝতে পারা যায় তো এই জয়েন্টটা করে নেওয়ার পর আমাদেরকে যে জয়েন্ট বক্সে তারগুলো আছে ওটাকে ধরে টেনে নিতে হবে নিয়ে এখানে সব তারগুলোকে ওই যে সার্কুলারটা আছে ওর মধ্যে সবগুলোকে তারগুলো ভরে দিতে হবে তো সব তারগুলো ভরে দিলাম দিয়ে পয়েন্টটাকে আমরা কমপ্লিট করে এখান থেকে তারটা কেটে দেব কেটে দিলাম তো এটা কমপ্লিট হয়ে গেল পয়েন্টটা এর পরবর্তী দেখুন এদিকে যে দুটো সার্কুলার ছাড়া আছে চার করে যে চারটে সার্কুলার বলছিলাম ওইদিকে দুটো কমপ্লিট হলো এদিকে দুটো সার্কুলার আছে এবং মাঝে দেখছেন একটা ফ্যানের পয়েন্ট আছে ঠিক এইভাবেই তো এটা কিন্তু ফ্যানের যে সার্কুলারটা ওখান থেকে নেই এটা দুটো যে লাইটের সার্কুলার আছে দেখছেন দু কোনে দুটো পয়েন্ট ওখান থেকে এটা ডাইরেক্ট দুটো পয়েন্ট ভায়া হয়ে মেন জয়েন্ট বক্সে চলে যাবে তো এইখানে একটা পয়েন্ট হয়ে গেল এবং দেখছেন ওই যে কোণের পয়েন্টটা ওখান থেকে এটা মেন জয়েন্ট বক্সে চলে আসছে ওটা ফ্যানের যে পয়েন্ট আছে ওর সঙ্গে কোনো একটা সম্পর্ক নেই ওটা আলাদাভাবে ওখান থেকে এসির তার এবং টুয়ের তার মেন লাইনের তার ওইটা দিয়ে পাস হবে তো আমরা এই পয়েন্টের তারগুলোকে টেনে নিলাম আগে টেনে নিয়ে মেন বোর্ডে নিয়ে চলে এলাম এবার দেখছেন এই যে এই যে ফ্যানের সার্কুলারটা এখানে দেখুন অনেকগুলো তার আসছে তো এখানে মেল লাইন আছে বোর্ডের জন্য এবং এসির জন্য পয়েন্টে তার আছে এসির জন্য আমরা টু তার ব্যবহার করেছি এবং যে বেডের বোর্ডটা আছে ওর মেল লাইনের জন্য আমরা ওয়ান পয়েন্ট ফাইভ তার ব্যবহার করেছি কেন ওখানে এমন কিছু লোড হবে না একটা ল্যাম্প একটা টিউবলাইটের জন্য সুইচ হবে এবং একটা ফাইভ সকেট হবে সেজন্য আমরা ওয়ান পয়েন্ট ফাইভ মেল লাইন ব্যবহার করেছি এবং এসির জন্য টু পয়েন্ট ফাইভ মেল লাইন ব্যবহার করেছি তো ওই তারটাকে দেখছেন আমরা এই যে ফ্যানের যে সার্কুলারটা ওখান থেকে টেনে নিচ্ছি একটু চাপ হচ্ছে টেনে নিতে মানে ভালো করে আমাদেরকে টানতে হচ্ছে তো টেনে এই তারটাকে বের করে নিচ্ছে এখান থেকে বের করে নেওয়ার পর আমরা এখান থেকে ফ্যানের পয়েন্টটাকে দেখছেন জয়েন করে নিচ্ছি ফ্যানের পয়েন্ট বলতে আমরা নিউটালটা এবং আর্থিংটাকে জয়েন করছি পয়েন্ট যেটা হবে সেটা ডাইরেক্ট বোর্ডে চলে যাবে তো নিউট্রালটা এবং আর্থিংটাকে জয়েন করে নিলাম জয়েন করে নেওয়া হচ্ছে এবং দেখছেন ওখান থেকে আরেকজন একটা লোহার তার পাইপের মধ্যে ভরে দিয়ে ওই তারটাকে টেনে নিচ্ছে লোহার তারটাকে ভরে দিয়ে যে তারগুলো আমরা পাইপের মধ্যে ভরছি তার মধ্যে আটকে দিয়েছি দিয়ে একজন টানছে এবং একজন এখান থেকে দেখছেন ঠেলে দিচ্ছে তো এইভাবেই কিন্তু কনসিলের যে তার ভরা হয় পাইপের মধ্যে এইভাবেই তার কিন্তু ভরা হয় এটা দেখছেন এটা নিচের দিকে যে বোর্ড আছে সেখানে এটা হাতে করেই ঠেলে দেওয়া হচ্ছে এটা ইজি হয়ে যাচ্ছে তো এইখানে যে এসির পয়েন্ট আছে এসির পয়েন্ট থেকে নিচে যে বোর্ডটা দেখছেন এখানে এসি সুইচটা লাগানো হবে এবং ওপরে এসি সকেটটা লাগানো হবে এবং এখানে দেখছেন আরেকটা নিচে বোর্ড রয়েছে এখানে একটা বেডের বোর্ড তো এই রুমটার মধ্যে দুটি বেডের বোর্ড হবে এসির পয়েন্ট হবে এবং এখানে একটা মেন বোর্ড এটা জয়েন্ট বক্স তো এই যে তারটা দেখছেন এটা আমরা মেন লাইন যেটা একদম মেন লাইন আসবে রুমের মধ্যে এটা হচ্ছে সেই তারটা তো এটা কোথায় যাচ্ছে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে কেন আমার কাছে একটা ক্যামেরা সেই জন্য আমি এখান থেকে এই ভিডিওটা করেছি পরবর্তীতে দেখিয়ে দেবো যে তারটা কোথায় গেছে ওখানে একটা এমসিবি বক্স আছে সেই এমসিবি বক্সের মধ্যে এই মেল লাইনটা ডাইরেক্ট ওখানে চলে যাবে তো মেল লাইনটা আমরা তার পাইপের মধ্যে ভরে দিয়েছি দেখছেন এই যে কেটে দিচ্ছি মাফ করে এবং এই যে তারগুলো দেখছেন নিচে ডফিন তার এগুলোকেও আমরা পাইপের মধ্যে ভরে দিচ্ছি তো দেখছেন আমরা তার ভরে দিয়েছি ভরে দেওয়ার পর দেখছেন এই যে বোর্ডের মধ্যে পয়েন্টগুলো সব এখানে রয়েছে এবং মেল লাইন রয়েছে টুয়ের তার আছে এবং উপরে দেখছেন জয়েন্ট বক্স আমরা জয়েন্ট বক্স এখন কমপ্লিট করিনি শুধু তারটা জাস্ট আমরা ফেলে রাখলাম তো এইগুলো পয়েন্ট এটা ফ্যানের পয়েন্ট ওদিকে একটা লাইটের পয়েন্ট দেখছেন এই যে কোণে দেখছেন এখানে একটা সারফেসের জন্য একটা পয়েন্ট করা রয়েছে এটা ওয়াল একটা লাইট পয়েন্ট এবং এখানে নিচে একটা বেডের বোর্ড বেডের বোর্ড দুটি করা আছে রুমটির মধ্যে এটা একটা বেডের বোর্ড দেখছেন আরেকটা বেডের বোর্ড আছে সেটাও দেখিয়ে দিচ্ছি এদিকে দেখছেন দুটি কোণে দুটো সার্ফেসের পয়েন্ট মাঝে ফ্যানের পয়েন্ট এই যে দেখছেন এখানে একটা সারফেসের জন্য লাইট পয়েন্ট যেটা বলে আর কি চার কোণে চারটি সার্ফেস লাইট হবে এখানে একটা এসি পয়েন্ট এসি সকেট হবে এখানে এবং এখানে এসি সুইচ এটা একটা বেডের বোর্ড তো দুটি বেডের বোর্ড এই রুমটির মধ্যে করা হচ্ছে এবং মেল লাইনটা দেখিয়ে দেবো আমি বলছিলাম যেটা এই যে দেখছেন মেন মেল লাইনটা এই এম বক্সের মধ্যেই নিয়ে আসা হয়েছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন